ওয়েলকাম ব্যাক ক্লাস। অনেকদিন পর আজ আবার তোমাদের সাথে ক্লাসে বসতে পারলাম, ভিডিও আসতে পারলাম। আচ্ছা, আজ আমরা তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টারটা শুরু করব সেটার নাম হলো ব্যাপন অভিশ্রবণ। এই ব্যাপন আর অভিশ্রবণ আগে আমাদের জানতে হবে মূলত বিষয় দুটি কি। মূলত বিষয় দুটি হলো দুটো আলাদা আলাদা দুটো প্রক্রিয়া, কিভাবে এই পরিবেশে কিছু ঘটনা ঘটে চলে সেই দুটোরই আলাদা আলাদা দুটো ধরন। তবে সেটা জানবার আগে আমাদের আজ যেটা জানতে হবে সেটা হলো পদার্থ মোট কত রকমের হয়। আমি জানি তোমরা ভৌতবিজ্ঞানে নিশ্চয়ই পড়েছ পদার্থ বা পদার্থের প্রকারভেদ। আজ আর একবার সেটা ছোট্ট একবার রিক্যাপিটুলাইজেশন করে তারপর আমরা এই অংশটায় আসবো। ছোট্ট একটা রিক্যাপ করি আমরা, পদার্থ কত রকমের হয় না, পদার্থ মূলত তিন রকমের হয়। এক, কঠিন পদার্থ। দুই, তরল পদার্থ। তিন, গ্যাসীয় পদার্থ। এর মধ্যে যদি কঠিন পদার্থের উদাহরণ বলা হয়, খাদ্য বস্তুর মধ্যে আমি বলছি, একটা বলতে পারি চিনি, একটা বলতে পারি লবণ, আর ধরে বলতে পারি মিছরি, কেমন। আর তরল যদি পদার্থ বলতে হয় আমরা বলতে পারি জল, একটা বলতে পারি যে ফলের রস হয় বা জুস, কেমন। আর হলো গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থের মধ্যে হতে পারে আমাদের চারপাশে যেটা থাকে বায়ু, অথবা ধরো কোন সুগন্ধি বা যেটাকে বলা হয় কোনো একটা পারফিউম বা কোনো ফ্রেগ্রেন্স, সেটা ধূপের গন্ধ হতে পারে, সেটা তুমি গায়ে দিয়ে সেন্ট বা পারফিউম লাগাও সেটার গন্ধ হতে পারে। বা যদি আমি বায়ু বাতাসে দিয়ে তুলনা করতে হয়, দেখবে অনেক সময় আঁচ দেওয়া হয়, হ্যাঁ, সেই জ্বালানি, জ্বালানির ধোঁয়া সেটাও হতে পারে। মানে সহজ কথা, সেটা গ্যাস হতে হবে, গ্যাসিয়াস হতে হবে। তাহলে পদার্থ মোট এক, দুই, তিন, তিন রকমের। প্রথম উদাহরণ, তোমরা রেগুলার ঘরে বা যে কোনো অবস্থায় এই উদাহরণগুলোর নাম শুনে থাকবে বা দেখেওছ। দেখবে চিনি যদি জলের মধ্যে মায়ের অনেক সময় গুলে দেয়, তাহলে সৃষ্টি হয় একটা মিষ্টি জলের শিরা মতো, বা যেটাকে আমরা বলতে পারি মিষ্টি দ্রব্য হলো। আচ্ছা, আর একটা উদাহরণ দিই। আর একটা তোমরা বাড়িতে দেখেই থেকেছ, মায়েরা যখন জামা কাপড় কাচে বা অনেকের বাবারাও কাছে, যাই হোক, বাড়িতে যখন জামা কাপড় কাচা হয় তোমরা দেখবে সাদা রঙের কোনো পোশাক হলে, তোমাদের স্কুল ইউনিফর্মটাই বিশেষ করে, কাচবার সময় কি করা হয়, নীল রঙের একটা রঙ থাকে যেটাকে বলা হয় উজালা। ওই উজালা কয়েক ড্রপ যদি দিয়ে দিয়ে এটাকে মাখা হয় তাহলে জলটার রং নীল হয়ে যায়। সেটা দিয়ে মাখলে কি হয়, জামা কাপড়টা বেশ একটু ঝকঝকে টকটক মতো দেখতে পায়। তাহলে আর একটা উদাহরণ আমি লিখছি, উজালা সেটাকে আমি যদি জলের মধ্যে দিয়ে দিই তাহলে এটা সৃষ্টি করবে কি না, নীল জল। আমি লিখে রাখলাম হলো। আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট জিনিস আগে আমাদের জানতে হবে, তারপর আমরা পদ্ধতি ব্যাপন অভিশ্রবণ সবটা পর আমাদের পক্ষে খুব ইজি হবে। সেটা কি, এগুলোকে কি বলে, কি বলে এগুলোকে না, এই যে চিনিটা এটা হলো একটা কঠিন পদার্থ, তাই তো। তাহলে চিনিটাকে আমি বলবো দ্রাব, দয়ক হলা আকা ব, দ্রাব হলো। জলটাকে আমি বলবো এটার মধ্যে এই দ্রাবটা গুলে যায়, তাই এটাকে আমি বলবো দ্রাব। কটা দিলাম এখানে, কিন্তু কটা ছিল না, তাহলে চিনিকে বললাম দ্রাব, আর জল যেটার মধ্যে চিনিটা গুলছে তাকে বললাম দ্রাবক হলো। তাহলে দ্রাব আর দ্রাবক এই দুটো মিলে যেটা তৈরি করছে সেটাকে বলা হয় দ্রবণ, অর্থাৎ গুলে যাওয়ার পরে অ্যাজ আ রেজাল্ট, ফলাফল হিসেবে আমি যেটা পেলাম সেটাকে আমি বললাম দ্রবণ। তাহলে আমি এখানে একটা কথা লিখছি, এই কথাটা প্রত্যেকে তোমরা এই ইকুয়েশনটা ভিডিওটা পজ করবে, খাতায় লিখবে, আর যে কথাটা লিখছি এই কথাটা তোমরা খাতার মধ্যে কিন্তু লিখে রাখবে। দেখো কথাটা কি লিখছি, আমি লিখছি দ্রাব অর্থাৎ চিনি কমা দ্রাবকের মধ্যে গুলে যাওয়াকে ভালো কথায় বলা হয় দ্রবীভূত হয়ে যাওয়া। তাহলে আমি লিখছি দ্রাব, দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ সৃষ্টি করে। দেখো তো কথাটা বুঝতে পারলে কি না, কি বললাম, দ্রাব অর্থাৎ চিনি, দ্রাবক অর্থাৎ জল, এর মধ্যে দ্রবীভূত হয়ে অর্থাৎ গুলে গিয়ে মিষ্টি দ্রবণ
বা যেটাকে আমি বলেছি দ্রবণ সৃষ্টি করে। তাহলে এখানে কটা কথা লিখলাম, দ্রাব আন্ডারলাইন করবে এভাবেই খাতার মধ্যে, দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ সৃষ্টি করে। বুঝতে পারলে? ঠিক একই ভাবে উজালাটা এখানে কি হবে তোমরাই বলো, উজালাটা কি হবে? দ্রাব, জলটা হলো দ্রাবক, আর এই নীল জলটাকে আমি বলতে পারি দ্রবণ। এভাবে তোমরা, আমি যখন ক্লাস নেব তখন তোমাদের আমি কিছু উদাহরণ নিজেদেরকে বলতে বলবো। আর একটা উদাহরণ বলো, বলতে পারো হয়তো নুন জল সৃষ্টি, সেটাও হতে পারে। নুনটা সৃষ্টি হবে দ্রাব, জলটা হবে দ্রাবক, আর ওই নোনা জল যেটা তৈরি হলো, অথবা কি বলবো, কোন একটা লবণাক্ত দ্রবণ, সেটাকে আমি বলবো অ্যাজ এ রেজাল্ট দ্রবণ। তাহলে কথাটা কি বললাম, দ্রাব দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ সৃষ্টি করে। এই কথাটা একদম স্টার দিয়ে খুব ভালো করে মাথায় রেখে দাও। এটা আজ তোমরা খুব ছোট সেভেনে পড়ো, এরপর যতদিন অবধি পড়াশোনা করবে, অন্তত আপ টু ক্লাস টুয়েলভ, সায়েন্স নাও বা নাই নাও, অন্তত মাধ্যমিক অবধি এই কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখে রাখো, এটা লাগবে। কেমন? এটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাদের আমি এই কথাটা লিখে রাখলাম। এবার আসবো আমি ব্যাপন কাকে বলে সেই পদ্ধতি। এবার ধরো আরেকটা উদাহরণ, তোমরা রুমের মধ্যে প্রায় দাঁড়িয়ে কোথাও যাওয়ার আগে বা কোথাও ঘুরতে বেরোবার আগে তোমরা একটু পারফিউম স্প্রে করো, তো ঘরের একটা কোণে দাঁড়িয়ে তো স্প্রে করো নাকি গোটা ঘরটায় ঘুরে করো? তা তো না, হয়তো এখানে এখানে দুবার স্প্রে করলে, রাইট? তাহলে যে জায়গাটায় তুমি স্প্রেটা করলে, ধরে নাও সেখানে ওই গ্যাসীয় অণুটা, মানে ওই দ্রাবক বা অণু, অণু মানে ওই গ্যাসের ওই এক একটা যে পার্টিকলস গুলোকে বলা হচ্ছে এক একটা অণু, সেই গ্যাসটার পরিমাণ একটা জায়গায় খুব ঘন হয়ে রয়েছে, ঠিক যেখানে তুমি স্প্রেটা করেছো, কিন্তু ওখানটায় কি সারাক্ষণ থাকে? না। খেয়াল করে দেখো, যখন ঘরের একটা কোণ থেকে হয়তো ফ্যানটা চলছে, হ্যাঁ, বা যদি নাও চলে, কিছুক্ষণ পর কিন্তু গোটা ঘরটা ওই গন্ধটাতে মম করতে শুরু করে। ঠিক একইভাবে ধূপের কথা চিন্তা করো, হয়তো মা কোনো একটা জায়গায় ধূপটা জ্বালিয়েছেন, হ্যাঁ, ঠাকুর ঘরের একটা কোণে বা বাড়ির কোনো একটা কোণায় বারান্দায় জ্বালিয়েছেন, শুধু কি ওই কোণটাতেই গন্ধটা ছাড়ে? তা কিন্তু নয়, গন্ধটা কিন্তু ধীরে ধীরে গোটা ঘরটাতে বা গোটা ঠাকুর ঘরটা পেরিয়ে তারপর বাইরের অংশটায় বা দালানটা ছাড়ি তার পরের অংশটায় পুরো অংশটায় মমা করতে শুরু করে। এটা কেন জানো? তার কারণ গ্যাস বা অণু এর ধর্ম হচ্ছে এ কি করবে, এই জায়গাটায় হয়তো এটার ঘনত্ব বেশি, তাহলে আমি লিখলাম বেশি ঘনত্ব বা গাঢ়ত্ব, যেটা খুশি, ঘনত্ব আর গাঢ়ত্ব একই কথা। কেমন? বেশি ঘনত্বর জায়গা থেকে এটা ক্রমশ কি হয়, চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। এইভাবে এই যে ধূপের গন্ধটা এক জায়গা থেকে গোটা ঘরে ছড়িয়ে পড়লো, তার মানে বেশি ঘনত্ব বা কম গাঢ়ত্ব বা বেশি গাঢ়ত্ব থেকে এটা কি হয়, কম গাঢ়ত্ব বা কম ঘনত্বে ক্রমশ ছড়িয়ে পড়ে। আশা করি বুঝতে পারলে জিনিসটা। ওই জন্য আমি উদাহরণটা দিলাম, কি বললাম, এটা এমন একটা পদ্ধতি হচ্ছে যার ফলে কি হচ্ছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব বা বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে কে ছড়িয়ে পড়ছে, না পদার্থের অণুগুলো, তাই তো? এই ঘটনাটাকে বলা হয় ব্যাপন, বা এর ইংলিশ টার্মটা হলো ডিফিউশন। বারবার বলি, ইংলিশটা কিন্তু জানতে, কেমন হলো ব্যাপন বা ডিফিউশন? কি বললাম, যে ভৌত প্রক্রিয়ার দ্বারা, ভৌত কেন, কারণ এটা জীবের দেহে হচ্ছে না, প্রকৃতির মধ্যে হয়, খেয়াল রাখবে প্রত্যেকটা কথা কিন্তু মানে রয়েছে, যে ভৌত প্রক্রিয়ার দ্বারা কোন রকম বাইরে থেকে কি বলের প্রয়োগ দরকার হয়, না, এই গ্যাসের অণুগুলো বা পদার্থের অণু, যে কোনো পদার্থ হতে পারে, কঠিন তরল গ্যাস কি করে হতে পারে, এক এক করে আমি আরো উদাহরণ দেবো, বুঝতে পারবে। তাহলে কি বললাম, যে ভৌত প্রক্রিয়ার দ্বারা পদার্থের অণুগুলি স্বতঃস্ফূর্ত ভাবে, অর্থাৎ বাহ্যিক কোনো বলের প্রয়োগ ছাড়া, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়া বা পদ্ধতিকে বলা হয় ব্যাপন বা ডিফিউশন। ক্লিয়ার? এবার আসো বইয়ের প্রত্যেকটা উদাহরণ আমি একটু তোমাদের এক্সপ্লেন করে দিই, আশা করি।
এবার আমি তোমাদের তোমাদের বই থেকে যে প্রত্যেকটা এক্সপ্লেনেশন রয়েছে একটু করে বলছি। আচ্ছা দেখো, প্রথম তোমাদের 212 পেজ নাম্বারে যেটা রয়েছে এক নাম্বার কথাটা, অর্থাৎ ঘরের কোণে যদি ধূপ জ্বালানো হয়, এটা তো আমি অলরেডি বললাম তোমাদের। তারপরেরটা আসো, ওই একই কথা উজালার উদাহরণটা দিয়ে দেখো, এক ফোঁটা লাল বা নীল কালির কথা বলেছে। এটা কিন্তু তোমরা বাড়িতে করে দেখবে, কেমন? একটা জল নেবে আর মাকে বলবে, যেখানে উজালাটা থাকে মাকে বলবে এক ড্রপ উজালা ওর মধ্যে দিতে। দেখবে উজালাটা দিলে আস্তে আস্তে পুরো না দ্রবণটা ধীরে 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 ধীরে, কিন্তু কোন রকম নাড়াবে না, মানে কোনো একটা পেন নিয়ে খেতে দিলে বা একটা কোনো চামচ নিয়ে খেতে দিলে বা কাঠি দিয়ে কোনো রকম কিচ্ছু করবে না। দেখবে ধীরে ধীরে পুরো জলটা না নীল হয়ে যাবে। খুব ভালো হয় যদি এটা তোমরা একটা ট্রান্সফারেবল, মানে যেটা চোখে দেখা যায়, মানে ধরো কোনো কাঁচের গ্লাসে যদি এটা করো খুব ভালো হয়। একটা কাঁচের গ্লাসে একটু জল নিলে, জলটা নিয়ে মাকে বললে এক ড্রপ উজালা ওর মধ্যে দিতে, এটা একটা করতে পারো। আর একটা করতে পারো, আর একটা কি, আর একটা করতে পারো, ধরো জলের গ্লাস নিলে আর সেটার মধ্যে তোমরা একটু কোনো, যদি বাড়িতে উজালা না থেকে থাকে, স্কেচ পেন থাকে তো, স্কেচ পেনের একটা ড্রপ একটুখানি ডুবিয়ে ছেড়ে দেবে। দেখবে আস্তে 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 পুরোটা একদম কালার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বাড়িতে করে দেখতে পারো, খুব ভালো লাগে। আচ্ছা আর কি করতে পারো, আর একটা যেটা করতে পারো সেটা হলো তোমরা যেটা বললাম চিনির জল বানানো, এটা তো তোমরা অনায়াসে করতে পারো যে কোনো মুহূর্তেই বাড়িতে বসে। এক এরকম এক চামচ চিনি দিলে সেটাকে গুলোবে না, সময় দেবে, একবার উপর থেকে একটু টেস্ট করে দেখবে, দেখবে জলটা সঙ্গে সঙ্গে চিনিটা দেওয়া মাত্র দেখবে স্বাদটা নর্মাল। কিন্তু ওটাকেই যদি তোমরা মিনিট দশেক পর ট্রাই করো, তারপর জলটা খাও, দেখবে আরে জলটা তো মিষ্টি হয়ে গেছে, কোন রকম নাড়িয়ে না নাড়িয়ে কিন্তু, কেমন? এটা কিন্তু করতে পারো। তাহলে ব্যাপনের একদম লাইভ এক্সাম্পল তোমরা কিন্তু চোখের সামনে নিজে বাড়িতে বসে করতে পারো, হলো? আচ্ছা আর কি বলছে, আর দেখো তোমাদের এখানে পেজ 213 তে কিছু কথা রয়েছে, যে প্রথমে তিনটে ছবি দেওয়া, প্রথমে দেখাচ্ছে জলের অণু, ওটাকে কালো ডট দিয়ে বুঝিয়েছে, আর লালটা দিয়ে চিনির অণুটা বুঝিয়েছে। তো প্রথমে কোনোটা এদিক ওদিক কোনো রকম কোনো প্রকার রং বা মানে ছড়িয়ে যায়নি, দ্রবণটার একটা জায়গাতে ঘনীভূত হয়ে রয়েছে। যত দেখো সময় গেছে, পুরো দ্রবণটাতে, পুরো জলের অণুটাতে চিনির অণুগুলো ছড়িয়ে গেছে, হলো? ঠিক যেটা আমি বোর্ডে এঁকে বুঝিয়েছি ওই ঘটনাটাই। আর কি বলছে দৈনন্দিন জীবনে আরো কিছু, এবার গ্যাসীয় পদার্থ নিয়ে বলছে। দেখো এগুলোর মধ্যে আমি কঠিন পদার্থের একটা বলে দিয়েছি উদাহরণ চিনি, তরল পদার্থের উদাহরণ বলে দিয়েছি, তরল পদার্থের মধ্যে যদি ব্যাপন বলতে হয় তাহলে উজালা, আর গ্যাসীয়টা বলিনি, গ্যাসীয়টা হলো ধূপ বা পারফিউমের যে কথাটা বললাম। এছাড়াও আরো কিছু রয়েছে, যেমন দেখো এখানে একটা কথা বলেছে উদ্বায়ু পদার্থ। উদ্বায়ু পদার্থ কাকে বলে, না যেটা উবে যায়, যেমন ধরো কর্পূর, কর্পূরকে যদি তুমি ঢাকা দিয়ে রাখো ওটা কিন্তু ঠিক থাকে, সেই কর্পূরটা যদি তুমি প্লাস্টিক বা প্যাকেট থেকে ছিঁড়ে তারপর সেটাকে বাইরে রাখো, কিছুক্ষণ পর কিন্তু দেখবে সেটা ধীরে ধীরে উবে যেতে শুরু করেছে। তো এটা একটা ব্যাপার, ওটা কিন্তু একটা উদ্বায়ু পদার্থ, কর্পূর একটা উদ্বায়ু পদার্থের উদাহরণ, লিখে রাখো এটা খাতায়। হ্যাঁ, আর আমি কিন্তু যে যেগুলো ক্লাসে ডিসকাস করি খেয়াল রাখবে ফাইনালের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এটা লিখে রাখবে, এটা কিন্তু বইতে নেই কর্পূরের উদাহরণটা। আর কি বলছে তোমাদের বইতে রয়েছে, দেখো পেঁয়াজ কাটার সময় আমাদের নাকি চোখ জ্বালা করে। হ্যাঁ করে তো, তার কারণ পেঁয়াজের মধ্যে উদ্বায়ু পদার্থ রয়েছে, উদ্বায়ু মানে যেটা কি বললাম বারবার উবে যায়। আর কি, ফল কাটলে মাছিরা এসে ভিড় করে, ফুল আর ফুলেতে মৌমাছিরা এসে ভিড় করে, তার কারণ ফুলের ওই যে গন্ধটা ওটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। আর কি বলছে, রাত্রে বাদুড়রা ফল খেতে আসে, তার কারণ ফলের তো একটা পাকা গন্ধ রয়েছে, সেই গন্ধটা ক্রমশ কি হয় না এই উদ্বায়ু পদার্থর মতোই সেটা ধীরে ধীরে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যেতে থাকে, যত ছড়িয়ে যেতে থাকে তত গন্ধের ফলে আকৃষ্ট হয়ে এইগুলো কাছাকাছি চলে আসে, বাদুড় বা অন্যান্য যা কিছু কে আকর্ষণ করতে পারে এই প্রাণীগুলোকে তারা চলে আসে। আর একটা কথা বলছে এখানে, দেখো বলছে দুজনের নাম বলেছে, একটা হলো ড্রসোফিলা মাছি আর একটা হলো অ্যানোফিলিস মশকি। এই দুটো কি, মিষ্টির দোকানে কখনো গেছো? মিষ্টির দোকানে গেলেই দেখবে চারপাশে কিছু মাছি সবসময় ভ্যান ভ্যান করছে, কালো কালো, ওই মাছিগুলো হলো ড্রসোফিলা, কেমন? আর আমাদের যে রোগটা হয়, যেমন ধরো তোমরা নাম শুনে থাকবে ডেঙ্গু বা ম্যালেরিয়া, তোমরা কি জানো এই যে রোগগুলো হয় এই রোগগুলোর জন্য দায়ী হয় মশা নয়, মানে পুরুষটা নয় স্ত্রীটা দায়ী হয়, স্ত্রী মশা বা যেটাকে বলা হয় মশকি। তার কারণ জানো, তার কারণ হলো স্ত্রী মশকি নিজের
যে ডিম পারে বা লার্ভা, ডিম বা একদম আদি অবস্থাটাকে বলা হয় লার্ভা, এই ডিমটার প্রতিপালনের জন্য কিন্তু ওর মানুষ বা অন্য কোন স্তন্যপায়ী প্রাণীর রক্ত পান করতে লাগে, তার কারণ সেখান থেকে তারা পুষ্টি পায়। যদি এটা তারা শোষণ না করে তাহলে কিন্তু ওদের ডিমটা ঠিকঠাক ভাবে ফুটে সেখান থেকে নতুন প্রজন্ম বা নতুন ওদের যে মশা সেটা কিন্তু তৈরি হবে না, বুঝতে পারলে? সেই জন্য এটা খুব ভালো করে জেনে রাখো, আমাদের যে মশা কামড়ায় ওরা আসলে মশা নয়, ওরা মশকি, অর্থাৎ ওরা মেল নয়, ওরা ফিমেল, প্রত্যেকটা স্ত্রী, কোন পুরুষ কিন্তু না। তাহলে পুরুষরা কোথায় থাকে? পুরুষরা থাকে গাছে, গাছের পাতার রস শোষণ করে মশারা। তোমাকে যারা কামড়ায় তারা, তার মানে প্রত্যেকে স্ত্রী, তারা কিন্তু মহিলা নয়, এটা মাথায় রাখবে। একটা ছোট্ট ইনফরমেশন দিলাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর যদি কখনো কেউ বলে বাড়িতে মশা কামড়াচ্ছে, বলবে না ওটা মশকি কামড়াচ্ছে, যাই হোক এসব বলতে চেয়েও না, তখন আবার বাড়িতে বকা খেয়ে যাবে। আচ্ছা এবার এসো তারপরেরটায়, তাহলে আশা করি এটা বুঝতে পারলে। আচ্ছা এবার বলছি এটা কি করে আসে, মানে কি করে বুঝতে পারে যে ও আচ্ছা এখানে ফলটা রয়েছে বা ওখানে ফুলটা রয়েছে। তুমি যেমন রাস্তায় কোথাও যদি ফুচকা বা বিরিয়ানি বিক্রি হয়, তোমার হয়তো খুব ভালো লাগে। হ্যাঁ, আমি হয়তো ধরছি যে কোন একটা রাস্তা দিয়ে যেতে যেতে তুমি দেখতে পেলে এই জায়গাটাতে ফুচকার দোকান রয়েছে, পড়তে যাচ্ছ, তুমি দেখে গেলে তুমি মনে মনে ভাবলে বা মাকে হয়তো বললে, মা আমি না ফেরবার সময় এই দোকানটা থেকে ফুচকা খেয়ে বা এখানটা থেকে বিরিয়ানি কিনে বাড়ি ফিরবো। তার কারণ তোমার ওটা ভালো লাগে, অর্থাৎ তোমার মধ্যে ওই ভালো লাগার একটা জিনিস ওটার মধ্যে রয়েছে। তো এরকম ভাবে এই মাছি বা মশার মধ্যে এই গন্ধ ধরবার একটা জিনিস থাকে, যেটাকে বলা হয় প্রোটিন, গন্ধ ধরার প্রোটিন, যেটা তোমার মধ্যে যেরকম ওই ফুচকা বা বিরিয়ানি দেখে তুমি আকৃষ্ট হও, সেরকম ওরাও এই গন্ধ ধরার প্রোটিন আছে বলে এই ফুল বা ফল দ্বারা ওরাও সেটাকে দেখতে পেয়ে বা বুঝতে পেরে যতটা দূরে রয়েছে আকৃষ্ট হয়। বুঝতে পেরেছি? আচ্ছা আর একটা লাস্ট, আজকে আমরা যেটা জানবো, একটা খুব খুব স্পেশাল একটা অঙ্গের নাম যেটা থাকে সাপের দেহে, সেটার নাম হলো জেকবসন অর্গান। জেকবসন অর্গান কাকে বলে? না, এই জেকবসন অর্গান হলো ওই একই রকম যে বললাম, কিছু যেরকম মাছি বা মশার ক্ষেত্রে গন্ধ ধরা, তোমার ক্ষেত্রে ফুচকা বা বিরিয়ানি রেখে যেটা বললাম, সেরকমই এদের থাকে জেকবসন অর্গান বলে একটা বিশেষ অঙ্গ। কোথায় থাকে? না, এদের এটা মুখের ভিতর থাকে, জিভের ওপরে। সেই জন্য সাপ কি করে, যখন ওকে বুঝতে হয় চারপাশের অবস্থাটা কি না, বা বুঝতে হয় যে বাতাসের এই মুহূর্তে ও, মানে ওরা তো কি বলবো, ওরা তো চোখে দেখতে পায় না, ওরা সেন্স করতে পারে, শুধুমাত্র উপলব্ধি করতে পারে। হ্যাঁ, তো সেই উপলব্ধিটার মাধ্যমে ওরা যে অঙ্গটা ব্যবহার করে, দ্যাট ইজ কল জেকবসন অর্গান, কি করে, নিজেদের জিভটাকে এরকম বাইরের দিকে বের করে, জিভটাকে বাইরে বের করে, চারপাশে যে বাতাস রয়েছে বাতাসের মাধ্যমে এই জিভটা সেন্স করতে পারে, মানে উপলব্ধি করতে পারে। উপলব্ধি করা মাত্র কিসের মাধ্যমে? ওই গ্যাসীয় অণুগুলোর মধ্যে টাচ করবে, তারপর ওরা জিভটাকে ঢুকিয়ে নেবে, সঙ্গে সঙ্গে নিজের তালুতে এটাকে ঠেকাবে। তালুতে ঠেকালে এই অনুভূতিটা ওর মস্তিষ্কে প্রেরিত হবে, যার মাধ্যমে ও বুঝতে পারবে যে ও যেখানে রয়েছে সেই চারপাশটার অবস্থাটা কিরকম। তাহলে এই যে জিভটা বের করে যেটার মাধ্যমে ও সেন্স করছে, সেই অঙ্গটাকে মানে করে যে মাথার উপরে তালুটা থেকে মস্তিষ্কে প্রেরণ করছে যে অঙ্গটার মাধ্যমে, সেই অঙ্গটার নাম হলো জেকবসন অর্গান। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি কি পড়বে, এই অংশটা থেকে পড়বে ব্যাপন কাকে বলে, আর কি পড়বে, পেজ নাম্বার 212-212 দেখো বিজ্ঞানীরা পরীক্ষায় দেখেছেন একই উষ্ণতায় গ্যাসীয় অবস্থা চেয়ে দ্রবণে ব্যাপন দ্রুত ঘটে। অবশ্যই তুমি জলের মধ্যে চিনি গুললে তাড়াতাড়ি গুলে যাবে, বা উজালা গুললে একটু নাড়িয়ে দিলে তাড়াতাড়ি গুলে যাবে, কিন্তু ধূপের গন্ধ গোটা ঘরে ছড়াতে কিন্তু সময় লাগবে, রাইট? আচ্ছা আর একটা কি, একই উষ্ণতায় একই মাধ্যমে হালকা অণু দিচ্ছে ভারী অণুর ব্যাপন ধীরে ঘটে, খুব স্বাভাবিক। একটা মানুষ যদি একটু মোটা সোটা হয় তার দৌড়তে যতটা অসুবিধা হবে, একটা রোগা মানুষ হলে তার দৌড়তে সে আরো ফাস্ট দৌড়বে, এটা তো খুব কমন ব্যাপার। আর একটা হলো তাপমাত্রা বাড়লে ব্যাপন তাড়াতাড়ি ঘটে, সেটার একটা উদাহরণ বলি। যেমন ধরো যদি তুমি তাপমাত্রাটা বাড়িয়ে দাও, মানে খুব সহজভাবে বললে তোমাদের এই যে পড়াশোনা করতে বলা হচ্ছে, বললে তোমরা অতটা পড়াশোনা কিন্তু করো না, কিন্তু যদি একবার বলা হয় একটা তাপমাত্রার মতো এক্সাম নেব,
তাহলে কিন্তু তোমরা খুব ফাস্ট ওই অংশটাকে প্রিপেয়ার করে ফেলো। ব্যাপারটা এইরকম। তাহলে এই তিনটে পয়েন্ট খুব ভালো করে পড়বে, ব্যাপনের সংজ্ঞা পড়বে, যেটা বইতে লেখা আছে দেখো, অনুদের অবিশ্রান্ত গতির সাহায্যে জন্য ওখান থেকে কতটা বলে, আর একটা উদাহরণ সব সময়। অথবা আমি যেটা বলেছি সেটাও লিখতে পারো, কি বলেছি আরেকবার বলছি লিখে নাও। যে ভৌত প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি তাদের নিজস্ব গতিশক্তির ফলে অথবা স্বতঃস্ফূর্তভাবে বেশি ঘনত্ব বা বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম ঘনত্ব বা কম গাঢ়ত্বের স্থানে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় ব্যাপন। হলো, আর কি করবে, যতগুলো উদাহরণ বললাম, একটা কঠিনের, একটা তরলের, একটা উদ্বায়ু পদার্থের, আর গন্ধ ধরার প্রোটিন কাকে বলে, আর জেকবসন অর্গান কাকে বলে, এইটা হলো ব্যাপন অংশটা থেকে সমস্ত প্রশ্ন আমি তোমাদের ডিসকাস করে দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ফিল ফ্রি টু আস্ক মি ইন ইয়োর হোয়াটসঅ্যাপ গ্রুপ। কেমন? আচ্ছা, আর একটা কথা হলো, যেটা আমি আগের দিন টাস্কটা দিয়েছিলাম, নাম্বারগুলো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে আজকে প্রত্যেকে জানিয়ে দেবে। পরের দিন আমরা পড়ব এর পরবর্তী অংশটা, ফেরোমন আর অভিশ্রবণ। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ক্লাস।